খাতায় কলমে বিদ্যালয় কিন্তু নেই কোনো ভবন, খোলা আকাশের নিচে চলছে শিশুদের শিক্ষাদান। এই ছবিটি সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের পূর্ব মাহমুদপুর গ্রামের 7 নম্বর অঙ্গনারী কেন্দ্রের রাস্তার পাশে কোনো ক্রমে একটি ত্রিপল ঝোলানো জায়গায় কোনো ক্রমে চলছে ক্লাস, সেখানেই চলছে রান্না। আর ত্রিপলের বাইরে রাস্তার পাশে খোলা আকাশের নিচে বাচ্চাদের নিয়ে পড়ান দিদিমণি। শীত, বর্ষা বা গ্রীষ্ম চূড়ান্ত সমস্যায় ভোগেন শিক্ষিকা থেকে শিশুরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক বছর ধরে নারকেলতলা থেকে মামুদপুর খেয়াঘাটে যাওয়ার রাস্তার পাশে পূর্ব মামুদপুর গ্রামে একটি ত্রিপল ঝুলিয়ে তার নিচে চলছে অঙ্গনারী কেন্দ্রটি। ত্রিপলের নিচে রান্না করা হয় ও জ্বালানিতেও রাখা থাকে। গ্রীষ্মকালের তীব্র দাবদাহের মধ্যেও বাচ্চারা যেমন সেখানে পড়াশোনা করে, তেমনি তীব্র দাবদাহের মধ্যেও ক্লাস করে তারা। বর্ষাকালে এই সুন্দরবন এলাকায় থাকে সাপ, ব্যাঙ ও নানান পোকামাকড়ের উৎপাত। পাশাপাশি রাস্তার পাশেই পড়াশোনা করায় দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা আতঙ্কও থাকে। রাস্তা দিয়ে কোনো গাড়ি গেলেই ওরে ধুলো, আর সেই ধুলো গিয়ে পড়ে রান্নায়। এই অঙ্গনারী কেন্দ্রের 42 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। এই কেন্দ্রে কোনো ঘর নেই, সেজন্য বাচ্চাদের সেখানে পাঠাতে অনীহা দেখা যাচ্ছে অভিভাবকদের মধ্যেও। এলাকাবাসীদের অনেকেরই দাবি পড়াশোনার পরিকাঠামো নেই, সেজন্য শুধুমাত্র বাচ্চাদের বরাদ্দ খাবার নিতে যান অনেকেই। এ বিষয়ে হিঙ্গলগঞ্জের উপপ্রধান আব্দুল লতিফ গাজী বলেন, স্থানীয় অঙ্গনারী কেন্দ্রের দুরাবস্থার কথা আমরা সবাই শুনেছি, দ্রুত এর সুরাহা করা হবে। সিডিএস সেন্টারে যে খোলা আকাশের নিচে রান্না হচ্ছে, সেখানে তো বাচ্চারা তো এই খাদ্য খেলে তো স্বাভাবিক শরীর খারাপ করবে, বিভিন্ন রোগ অসুখ বিসুখ তৈরি হবে। আর পড়াশোনার এদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন বাংলায় কি চলছে। করছি কিন্তু কোনো সুরা হয়নি। মেম্বার, প্রধান, বিশিষ্ট ব্যক্তি সবাইকে জানাইছি কিন্তু কিছু হচ্ছে না। বর্ষা হলে এখান দিয়ে তো সাপ টাপ চলাচল করে, তাও প্রাণের ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি। এখানে রাস্তার ওপরে আমি বাচ্চা কাচ্চা নিয়ে পড়াই, তাদের নাচ গান শেখাই এবং রাস্তা দিয়ে লোক যায় তারা সবাই দেখে। এখন একটা মানে আবাস হলে ভালো হয়, সে কি ভেজানো যাবে? তাদের তো আরও অসুখ বিসুখ হবে। এদিকে বলছে পরিষ্কার পরিচ্ছন্ন খান, এদিকে রাস্তায় খিচুড়ি, এই হাওয়ায় গাড়ি যাচ্ছে খিচুড়ি দিচ্ছে, এর মধ্যে জীবাণু যাচ্ছে না, তার মধ্যে অসুখ বিসুখ হচ্ছে না। হচ্ছে বলছে কি সরকার আপনারা পরিষ্কার থাকুন, পরিচ্ছন্ন থাকুন, সাবলনে করুন, তা করুন, কিন্তু আমরা এই জীবাণু খাইয়ে বাচ্চাদের আরও অসুস্থ করে মারছি। শুনেছি যে এরকম একটা ঘটনা, কিন্তু আমরা আশ্বস্ত করছি সেই সমস্ত যারা ছাত্রছাত্রী বা তার গার্জেন তাদেরকে এইটুকু আশ্বস্ত করি আমরা হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, এবং বিডিও বা সভাপতিকে আমরা জানাবো যে যত দ্রুত সম্ভব এটাকে নিরসন করা যায়।